নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে অমৃত কথা। এমন এক মহাপুরুষের বাণী নিয়ে আজকে আপনাদের অমৃত সাগরে নিয়ে যাব, যার মাহাত্ম্য, যার বাণী কোন অংশে অমৃত থেকে কম নয়। মানে জ্ঞান ভাণ্ডার যে এতটা পরিমাণে বিস্তার পেতে পারে, বিস্তার লাভ করে, এবং সে যে রাম এবং কৃষ্ণের সংমিশ্রণ অবতার, তা এই ধরাধামে তার পূর্ণ লীলা আমাদেরকে বারংবার স্মরণ করিয়ে দেয়। ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা, এখানে শত শত অগণিত মহাপুরুষের জন্মভূমি, যার দর্শন, যাদের কথোপকথন, যাদের চিন্তাধারার মৌলিকত্ব আমাদের সনাতনীয় ধর্মকে অগ্রগতি দিতে এবং প্রতিটা মুহূর্ত কুসংস্কারের মধ্যে থেকে বেরিয়ে আসতে সর্বদাই সাহায্য করেছে, এবং বৃহৎ কথাগুলোকে সামান্য শব্দের মধ্যে দিয়ে তার মূল্যায়নকে পরিস্ফুট করতে সাহায্য করেছে। এমনই এক অমৃত কথার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার আগে সকলকে একটা কথাই বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে যুবক, সকলের মধ্যে এই অমৃত কথার ভাব সমুদ্রে ছড়িয়ে দিন, প্রয়োজন আছে। বর্তমান সমাজে শান্তি ও সুখের অভাব সব আছে, বর্তমান সমাজে আসল দৃষ্টিভঙ্গির অভাব, এটা যদি বৃদ্ধি পায় তাহলে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ আজ যে জায়গায় রয়েছে তার শতগুণে আরো অগ্রগতি লাভ করবে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। একদা রামকৃষ্ণকে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, ঠাকুর তোমার মা এত কালো কেন? রামকৃষ্ণ তৎক্ষণাৎ ধ্যানমগ্ন, কেননা কোন এক ব্যক্তি তার মাকে কালো বলেছে, কিন্তু মা কখনো কালো হওয়া সম্ভব? মা তো জগতের আলো, মা ব্যতীত এই ধরিত্রী শূন্য। হিন্দু সনাতন শাস্ত্রতে এই ধরিত্রীকে পর্যন্ত বসু মাতা বলেছে, সবুজ এক যুবতী কন্যা যার মধ্যে অপার মাতৃত্ব রয়েছে, যার মাতৃত্বের মধ্যে অপার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, স্নেহ রয়েছে, জীবন দানের প্রতিটা মুহূর্তের সুধা রয়েছে। সেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে ভক্ত জিজ্ঞাসা করছে, তোমার মা কেন কালো? ঠাকুর কি এর উত্তর না দিয়ে পারে? ঠাকুর তখন তাকে খুব শুদ্ধ, সরল, সাধু এবং অমূল্য অমৃত বাণীর মধ্যে দিয়ে প্রশ্ন করছে, তুমি সমুদ্র দেখেছ? ভক্ত বলছে, হ্যাঁ দেখেছি। সমুদ্র দেখতে কেমন? বলছে, অপরূপ সুন্দর। তার রং কেমন? বলছে, নীল। তবে নীল ততক্ষণ, ঠাকুর বলছে, নীল ততক্ষণ যতক্ষণ তুমি তাকে দূর থেকে দেখছো।
যতক্ষণ তাকে দূর থেকে দেখছ সে কিন্তু নীল সমুদ্র। যখন তুমি তার কাছে যাচ্ছ, যত কাছে যাচ্ছ যত কাছে যাচ্ছ, তখন কিন্তু ওর রঙের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তুমি যখন জলটাকে স্পর্শ করছো সেই জলের কিন্তু আর রং থাকছে না, তুমি যখন জলটাকে হাতে তুলে নিচ্ছ তখন কিন্তু সেই জলের আর রং থাকছে না, তখন কিন্তু সেই জলটা এপার ওপার দেখা যায়, তার ট্যাসপার্ট অর্থাৎ হাতের রং সে ধারণ করেছে। পাত্রে নিলে পাত্রের রং সে ধারণ করবে, লাল পাত্রে যদি নি জলটাকে লালই দেখাবে, যদি নীল পাত্রে নি নীলই দেখাবে, তাহলে নিচ্ছে কিভাবে? তাই তুমি দূর থেকে মাকে দেখছ। তুমি যদি দূর থেকে দেখো তাহলে মাকে কালোই দেখবে। তুমি এর গভীরে যাও, এর অন্তরে যাও, এর ভাব সাগরে ভাব সমুদ্রে ডুব দাও। মা আর তোমার মধ্যে একাত্ম বোধ, এক নারীর টানের সৃষ্টি করো, এক আবেগের সৃষ্টি করো, প্রেমাবেগের ভাবাবেগের সৃষ্টি করো। দেখবে আমার মা কালো নয়, আমার মা জগতের আলো। এই অসাধারণ ভাবমূর্তি, এই অসাধারণ ব্যাখ্যা ঠাকুরকে অমৃত সম করেছে। ঠাকুরের সম্বন্ধে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সম্বন্ধে আমরা যতই শুনি না কেন ততই শুনতে ইচ্ছা করে, ততই জানতে ইচ্ছা করে। তার সরলতা, তার বালক সুলভ চাউনি, তার বালক সুলভ দৃষ্টি এবং মুখ থেকে অমৃত সম বাণী আমাদের হিন্দু সনাতনীয় শাস্ত্রকে সর্বস্তরে সর্বজায়গায় একটা অন্যতর মান দিয়েছে এবং জীবনী শক্তিকে বৃদ্ধি করতে, জীবনী সুধাকে বৃদ্ধি করতে, শান্তি ও সুখকে বৃদ্ধি করতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথার তুলনা নেই। তাই সকলেই একবার বলি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয়, ভবতারিণীর জয়, জয় দক্ষিণেশ্বরী।